একটা বারের জন্য আমার দিদিয়ার সাথে কথা বলতে দেবেন? কাল কোর্টে দেখা হবে। হারাধা, কার গলা শুনলাম? অভিরূপ মুখার্জির। দিদিয়া, তুই কেন বুঝতে পারছিস না? এরা সবাই প্ল্যান করে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। চলো। না না দিদিয়া, তুই আমার কথাটা শোন। দিদিয়া, তুই তুই আমার কথাটা শোন। দিদিয়া দিদিয়া, তুই তুই দিদিয়া, আদালতে লোকজন আজ অনেক বেশি অভি। এরা হয়তো আশায় আছে যে আজ দুর্গা হয়তো এমন কিছু করবে যাতে কেসটা উল্টে যায়। কখন কি হয় কে বলতে পারে। কি গুঞ্জন, কেস তো মিহিরে পড়ে যাচ্ছে। তোমার তো পায়ে খুশি হয়েছে বলে মনে হচ্ছে না। এগুলো কি হচ্ছে আঙ্কেল? কোনগুলো বলতো? চারু লতা কোথা থেকে এলো? আমি জানি সব কিছুর মধ্যে আপনার হাত তো নিশ্চয়ই আছে, কিন্তু চারু লতা এসে প্রায়োরিটি সেট করো গুঞ্জন। এখন সবচেয়ে বেশি জরুরি মিহিরকে ওই ঝামেলা থেকে বের করে আনা। বেরিয়ে আসুক, তারপর একটা তারপর ভাববো। দুর্গা আসছে। স্টেটস ভার্সেস মিহির মুখার্জির কেসে গতকাল দুর্গা চক্রবর্তী মহামান্য আদালতের কাছে চারুলতা মুখার্জিকে কিছু সওয়াল করার অনুমতি চেয়েছিল। ইওর অনার, দুর্গা চক্রবর্তীর কিছু প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তার আগে আমার মনে হয় চারুলতা চক্রবর্তীর কিছু নিজের কথা বলার আছে। কালকের মতন বোকামো কিন্তু করো না আজকে দুর্গা। তোমাকে পারমিশন দিলে তোমার যা জানতে চাওয়ার জানতে চাইবে। চারুলতা মুখার্জি, আপনার যা কিছু বক্তব্য আপনি কাট করে এসে বলুন। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যে বলবো না। তোর হাতে তো ঠান্ডা কেন? আপনি বলুন চারুলতা, আপনার বয়ানে কেসটা বোঝা অনেক সহজ হয়েছে। এবার আপনি আরো কিছু সত্য মহামান্য আদালতের সামনে বলুন, যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা।
এই কেসটা আমার জন্য। আমার মারা যাওয়ার ঘটনাটা নিয়ে দুপক্ষের মধ্যে আইনি লড়াই শুরু হয়। কিন্তু আমি যখন বেঁচে আছি তখন আমার হাজবেন্ডের বিরুদ্ধে মার্ডার চার্জ কি করে আনা হয়? যে কোনো কারণেই হোক, যে কথাগুলো চারু বলছে সেগুলো ওর নিজের কথা নয়। কতগুলো শেখানো বলি পরপর বলে যাচ্ছে শুধু। আমার মনে হচ্ছে মেয়েরকে বাঁচানোর জন্য ওকে কোনো রকমভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি যে সুইসাইড করতে গিয়েছিলাম তার দায় আমার। তাই আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাচ্ছি যে খুনের অভিযোগ আমার হাজবেন্ডের উপর উঠেছে তার থেকে ওকে। খুন কি শুধু শরীরেরই হয়, মনের হয় না? আমাকে ক্ষমা করবেন ধর্মাবতার, বাধ্য হলাম মাঝখানে কথা বলতে, কিন্তু কথার মাঝখানে উনি এভাবে কথা বলতে পারেন না। অনেক কথাই তো শুনলাম, আমার মনে হয় আমার কথাগুলো এবার আমার বলা উচিত। অবজেকশন ওভাররুল। আপনার যা বলার আপনি বলতে পারেন দুর্গা। অনেক ধন্যবাদ ধর্মাবতার। আমি আমার দিদি আর ডায়েরি আগে আদালতের সামনে রেখেছি, পাতায় পাতায় যা কিছু লেখা আছে সব তো একজন মৃত মানুষের, মানসিকভাবে মৃত। দুর্গা, আপনার দিদি কাল নিজে মুখে বলেছেন যে যা যা কিছু ঘটেছে তার দায় আপনাদের পিতা ঈশ্বর চক্রবর্তী। উনি নিজের জীবিত মেয়ে শ্রাদ্ধ করেছেন। আত্মহত্যার জন্য এর থেকে বড় ইনস্টিগেশন আর কি হতে পারে? মিল দিদিয়া, দিদিয়া বাবা সেদিন ঝোঁকের মাথায় যা যা করেছিল তার জন্য শেষ মুহূর্ত অবধি কষ্টে ছটফট করেছে। তোর সামনে গিয়ে কি করে দাঁড়াবে, কি করে তোর কাছে ক্ষমা চাইবে, এটা ভেবে ভেবে রাতের পর রাত বাবা ঘুমোতে পারেনি। আর আর তুই, আপনি খুব ইমোশনাল মিস দুর্গা, কিন্তু আবেগ দিয়ে কেস লড়া যায় না, তার জন্য চাই যুক্তি, প্রমাণ। আমি যথেষ্ট প্রমাণ দিয়েছি মাই লর্ড। কোনটা প্রমাণ? একটা ডায়েরি? মাই লর্ড, চারুলতা দেবীর ডায়েরিটা কি আমি একবার পেতে পারি? থ্যাংক ইউ। আমি ডায়েরিটা পড়ছি, আপনারা সবাই শুনুন। মানসিকভাবে মৃত একজনের লেখায় এত রোম্যান্টিসিজম আসে কী করে? এর প্রত্যেকটা লাইনে রয়েছে সনাতন সম্পর্কের নজির, আছে প্রেম, আছে দুঃখ, আছে অভিমান। টপকে যাওয়ার যন্ত্রণাটা কী সেটা আপনি এটা পড়ে বুঝতে পারছেন না? তাই কি? উনি কি তাই বলতে চেয়েছেন? অত কিছু ভেবে কখনো লিখিনি, যখন যা মনে হতো লিখে রাখতাম। মিহির বাবুর উপর রাগ করে তো? স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান ঝগড়া হয় না বুঝি। যদিও খুব ব্যক্তিগত অনুভূতির কথা লেখা ওখানে, তবু কথাটা যখন সকলের সামনে উঠেছে তখন বলি, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওই মানুষটার জন্যে।
ওর ভালোবাসার জোরে। না হলে সত্যি তো এটাই, সেদিন রাতে আমি ওখানে গিয়েছিলাম নিজেকে শেষ করে দিতে। এটা যদি সত্যিও হয় তাহলেও কিন্তু একটা কিন্তু রয়েছে শুভময়, মানে এই মামলার যে প্রাইম সাসপেক্ট, সে পরে স্বীকার করেছিল যে সে আপনাকে খুন করেছে। বিষয়টা একটু ক্লিয়ার করবেন। ও কেন এসব কথা বলেছে আমি জানি না। তবে খুব আবছা আবছা মনে আছে, শেষ আমি ওকেই দেখেছিলাম। তবে আমার জন্য কিছু ও করতে পারেনি তো, তাই হয়তো অপরাধ বোধে ভুগছিল, আর তাই আমি মারা গিয়েছি শুনে নিজেকে তার জন্য। তুই শুভদাকে দুটো কথা বলেছিলিস। কি বলেছিলিস মনে আছে তো? বলেছিলিস, মিহির বিশ্বাসঘাতক। শেষ তুই শুভদাকে দেখেছিলিস, এটা যখন তোর মনে আছে তোর নিশ্চয় এটাও মনে আছে। তুই শুভদাকে ঠিক কি কথা বলেছিলিস? হ্যাঁ আছে। আমি ওই দুটো কথা বলেছিলাম তার কারণ আমার ননদ রিয়ার সাথে শুভর বিয়ে হওয়ার কথা ছিল। আমি বলেছিলাম যে বাড়ির অমর থাকলেও আমি ওদের চার হাত এক করে দেব। সব ঠিক ছিল, কিন্তু মন্দিরে মিহির পুরো ব্যাপারটা ওর বাবাকে জানিয়ে দিয়েছিল। হ্যাঁ বলেছিল, কারণ আমি চেয়েছিলাম বাবা সমস্ত সত্যিটা জেনে আমার বোনের বিয়েটা বড় করে দিক, মেনে নিক শুভ আর রিয়ার সম্পর্কটা। আমি তখন অত তলিয়ে ভেবে দেখিনি, আমার রাগ হয়েছিল মিহিরের জন্য আমি রিয়াকে দেওয়া কথা রাখতে পারিনি বলে। তাই আমি শুভকে বলেছিলাম মিহির বিশ্বাসঘাতক। তাহলে ছাদ থেকে আপনার পড়ে যাওয়ার ব্যাপারটা? সব দিক থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম আমি। মনে মনে ভাবতাম নিজেকে শেষ করে দেব, কিন্তু আসলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। মন্দির থেকে ফিরে রিয়া বিয়ের পিঁড়িতে বসে, আমি তখন শুভকে সেই খবরটা দেব বলে খুঁজতে খুঁজতে ছাতে যাই। সেদিন কয়েক পশলা বৃষ্টি হয়েছিল, আমার খেয়াল ছিল না ছাদটা ভিজেছিল, আর আমি ছাদ দিয়ে উঁকি মেরে শুভকে বাগানে দেখতে পাই আর ডাকিও, কিন্তু শুভ অত বিয়েবাড়ির আওয়াজে আমার ডাক শুনতে পায়নি। তখন আমি ছাদ থেকে ঝুঁকে ডাকতে গিয়ে আচমকা পা পিছলে পড়ে যাই। মিথ্যে, সব মিথ্যে। এবার বল, বল এতক্ষণ ধরে যে কথাগুলো বললি সেগুলো কি সত্যি? এসব কি হচ্ছে আদালতের মধ্যে? না এসব কি বল দিদিয়া, সত্যি কথাটা বল। ওইদিকে কি তাকিয়ে আছিস? আমার দিকে তাকা, সত্যি কথা বলার তোর সাহস নেই? বল, চুপ করে আছিস কেন তুই? হ্যাঁ দিদিয়া, দিদিয়া তুই কি ভয় পাচ্ছিস? আমি আছি তো তোর সাথে, বল না, বল বল দিদিয়া, এখানে দাঁড়িয়ে সব সত্যি কথাগুলো তুই বল। মিস দুর্গা, আপনি কিন্তু আদালতে ডিসিপ্লিন নষ্ট করছেন। দিদিয়া, দিদিয়া তোর বলা এই মিথ্যে কথাগুলো আসল দোষীদের, আসল দোষীদের প্রশ্রয় দেবে। দিদিয়া, দিদিয়া তুই সত্যি কথা বল। দিদিয়া তুই কেন চুপ করে আছিস? বল না দিদিয়া, তুই কেন এসব মিথ্যে কথা বলছিস? দিদিয়া কেন? তুই ওকে এখান থেকে নিয়ে যান, বড্ড বেশি ভাড়াবাড়ি করে ফেলেছো, প্লিজ। আরো বড় বিপদে ফেলবে দিদি। আমরা
তো মানসিকভাবে ভারসাম্যহীন হন। একজন মানসিক ভারসাম্যহীন মেয়েকে এতক্ষণ ধরে কি করে সওয়াল জবাব করার অনুমতি দিয়েছে আদালত, আমি তো বুঝতে পারছি না। This is absolutely unbelievable. দিদি, দিদি আমি এখনো তোকে বলছি তুই ভুল করছিস দিদি। দিদি তুই তুই বাবা শুন, বাবা না বলতে পারিস না দিদি। অর্ডার অর্ডার অর্ডার। সবদিক খতিয়ে দেখে এবং সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিহির মুখার্জির স্ত্রী চারুলতা মুখার্জির সঙ্গে যা ঘটেছে তার নিছকই একটি দুর্ঘটনা। তাই সব অভিযোগ তুলে দিয়ে মিহির মুখার্জিকে মহামান্য আদালত সসম্মানে মুক্তি দিচ্ছে। আমি জানতাম আমার মেয়ে নির্দোষ প্রমাণ হবেই। যার জন্য এই ফাঁড়া কাটলো তার কথা ভুলে গেলে চলবে মিস্টার মুখার্জি? এসো এসো বোমা এসো। তোমাকে তো আর কৃতজ্ঞতা জানাতে পারবো না, বরং এক কাজ করি, আমি জানতাম সত্যের জয় হবে, আর সেই ভরসাতে আমি মিহিরকে কাঠ গড়ে উঠতে দিয়েছি। স্যার, আপনার ভাই বিজয় মুখার্জি এখনো জেলে, ওনার কেসটা কিন্তু এখনো কিছু হবে। আইন ব্যবস্থার উপর আমার পুরো ভরসা আছে, সত্যি একদিন সামনে আসবেই আর প্রমাণ হবে যে বিজয় নির্দোষ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। এটা ঠিক ইন্টারভিউ জায়গা নয়, সময়ও নয়। আমি ছেলেকে নিয়ে আগে ফিরি, তারপর একদিন প্রেস কনফারেন্স করবো তখন। হ্যাঁ ঠিক আছে, পার্টির লোকেরা মেয়ের জন্য কিছু অ্যারেঞ্জ করেছে আর কি। কই
মীর মুখার্জি তোর বাবা খুব ভালো ম্যাজিক জানেন রে, দেখলি পুরো কেসটা কিভাবে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম, আমি আমি এখনো কিছু বুঝে উঠতে পারিনি, এরকম যে একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারছি না। এর পেছনে অনেক বড় একটা রহস্য আছে জানিস তো, অনেক বড় একটা রহস্য। অনির্বাণ! হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। দুর্গা, দুর্গা কোথায় আছে জানো কিছু? দুর্গা, দুর্গা আপনাদের সাথে নেই? না, মানে আমরা ইনফ্যাক্ট দুর্গাকে খুঁজছি। ও মাই গড!